আমরা যদি দেখি যে সকাল থেকে প্রায় 70 থেকে 60 জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনো 3টি ইউনিট রয়েছে, গত রাত থেকে 12টি ইউনিট কাজ করেছে। আমরা একটু মার্কেটটির ভেতরের অবস্থা একটু দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে যে গতকাল আপনি জানেন যে ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপর থেকে এই নিস্তলা থেকে শুরু করে 2-3 এই পুরো মার্কেটে কিন্তু কাপড়ের দোকান ছিল, অধিকাংশই পুড়ে গেছে। এবং আমরা দেখছি যে এই জায়গায় একটি দোকান পড়ে গেছে, দোকানের মালিক রয়েছে আমাদের সাথে, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনাদের এই দোকানটা আসলে কিসের দোকান ছিল? এটা একটা উন্নার দোকান, ছোট একটা দোকান। আমার দুলো ভাই করত আগে, আমি হলো ছোট খালা, ওই যে আমার ভাগ্নে, এই যে এইখান থেকে ওই ছোট আমার ভাগ্নের দোকান। দেখেন কিছু নাই, সব কিছু নাই। আমার বাবার সম্বলহীন, এই ছিল আমার বাবার সব নিঃসব, যাটুকু ছিল সবটুকু দিয়েই মনে করেন এই দোকানটা উঠাইছে। বাবা 14 সালে স্টক করছে, স্টক করে বেরেন স্টক করে ঘরে পড়াছিল, ছেলে এটি পরীক্ষা দিছিল আমার ভাগ্নে, এটি পরীক্ষা দিলে আর পড়ালেখা করতে পারে নাই। এই সংসার, এই মার্কেট, এই দোকান গাড়ে নেছে। মার্কেটের সবাই অনেক ভালোবাসে আমার ভাগ্নে রে, আমার বোন রে। এই 14 9 বছর আমার বউনাই ঘরে পড়া থাকছে, বুঝছেন? আর এই আমার এই ভাগ্নে, তার দেখা শোনা সেবা সুস্থতা আল্লাহ করাইছে। আর এই দোকানের ওসিলায় এইটুকু ছিল তার রিজিকের জায়গা, মনে করেন সর্ব সবটুকু এর ভিতরে। তার বাড়ি দেশে একটু জমি ছিল বাবার, তা বিক্রি করে এই দোকানটুকু করছে। আমার এখানে যে 4-4টা মিশে ছিল, মিশে সব জেলা প্রায় শেষ। তারপর এখানে মালপত্র ছিল, কাস্টমারের মাল ছিল, আমার নিজের নিজস্ব মাল ছিল, এখানে ওনার ছিল, এইসব বিক্রি করতাম, সব ভরা ছিল, ডিসপ্লে দিতাম। দেখিনি এসে কিছুই পাইনি, 1 টাকা জিনিস বাঁচাতে পারি নাই। এই যখন অবস্থা দেখুন, সব ছাই হয়ে গেছে। এখন আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তো সহযোগিতা যদি কেউ করে, আলহামদুলিল্লাহ। এরপরে সংসার তো এর 4টা 4 জনের ফ্যামিলি, প্রায় এখানে প্রায় 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকার সম্পদ, বেশি না কমই, এই আমাদের যথেষ্ট ছিল আর কি। এই যে আমরা চলতাম মোটামুটি যাই, প্রত্যেকদিন আমরা পাইতাম যাই কিছু, এখন তো বুঝছেন আমাদের অনেক কি করে বলতে হয় না। আমার দোকানটা মনে করেন শেষ, আমি সব মাল জ্বালিয়ে গেছি, মাল একটা আমার আছে না। আমি দাদা একটা সেলাই মেশিন বসাইছি, আর মনে করেন টুকটাক একটু কসমেটিক বেছি ভাই। আমি পরদেশে ছিলাম, পরবাসে ছিলাম মালয়েশিয়া, দীর্ঘত 11-12 বছর পর আমার এই মালয়েশিয়া আসার পর আমার ছোট ভাই দোকান দিয়েছিল, দোকানে 2 বছর করছি। গত বছর যাইতে যেমন ধরুন, এই বছরটা মোটামুটি ভালোই ছিলাম, মানে এই বছরও মনে করেন দোকানটা করে শেষ হয়ে গেল ভাই। মাল বাই করছি ঠিক, মাল তার মাল নাই ভাই, মাল সব তেনা হয়ে গেছে গা। এখন আমি যে কি করে খাবো ভাই আমি বলতে পারি না দাদা। আমার একটা পরিবার আছে ভাই, আমার কাছে দুটো সন্তান আছে ভাই, আমি জামা কাপড় আমি নিজেও কিনি নাই, আর বাচ্চা কিনে নিতে পারি নাই। আমি কি কি যে কিভাবে কি করবো ভাই, সে মেশিন আমি কিনতে পারি না ভাই। মাল কিছু বাই করছি, আমার দুটো গাঁটি নিয়ে গেছে গা, অনেক বাসায় নিব সাহেদ এই দুটো গাঁটি নিয়ে গা। এই অবস্থা, আমি সকাল 6টায় আইছি, দুপুর 1টায় গেছি, আমার ছেলের পাও কেটে গেছে মাঝখান দিয়ে, আমার এখান দিয়ে সিলা গেছে, মনে করেন আমার সবাই অসুস্থ, কিছুই করতে পারি নাই। মাল পায়রা গাঁটি রাখছিলাম না, সব গাঁটি আছে ওখান থেকে, আমার একটা কাগজের গাঁটি, খোঁতা দোকানের কাগজপত্র, দোকানের খাতাপত্র, আর একটা আপনার গেঞ্জির একটা গাঁটি, এই দুটো গাঁটি পাই না, আর সব সব বাসায় নিতে পারছি। আর প্রায় 30-35% মাল নষ্ট আছে, কাজে লাগাইতে পারব না। আমার মনে করেন 10-12 লাখ টাকার মাল ছিল, ওটা মনে করেন 35-40% আপনি বাদ দিতে পারেন, এই আর কি। ঈদের প্রায় সপ্তাহখানেক আগে নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ডের ঘটনা অনেক ব্যবসায়ীকে করেছে নিঃস্ব, কেননা ধার করে অনেকে জমি বিক্রি করে এই পুঁজি উঠেছিলেন ঈদকে কেন্দ্র করে ব্যবসা করার জন্য। অথচ এই আগুন অনেকে সবকিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার পেছনে সৌদুল ইসলামও চেষ্টা করছেন ঘুরে ধরানোর, কেননা তিনি সবকিছু হারিয়েছেন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।